মালদাতে বিউটি পার্লার তো অনেক দেখেছেন, কিন্তু কখনো দেখেছেন কি ইটালিয়ান সেলুন? ইটের ওপর বসে চুল হোক কিংবা দাড়ি কাটতে এই সেলুন, তাই এই সেলুনের নাম ইটালিয়ান। সে 50-এর দশক থেকে বহু ইতিহাসকে বহন করে চলেছে মালদা শহরের গৌর রোডে অবস্থিত বিহারি প্রামাণিকের ইটালিয়ান সেলুন, যাকে অনেকে গরিবের পার্লারও বলে থাকেন। যখন শীততাপ নিয়ন্ত্রিত পার্লারে আবিষ্কার হয়নি, সে রেডিও যুগেও শহরে অনেক বাবুদের নিয়মিত আনাগোনা থাকতো এই সেলুনে। বিহারি বাবুদের ডাক পড়ত DM SPদের বাংলোতে। আজ সেই সব ইতিহাস। শহরের বুকে বড় বড় পার্লার গড়ে ওঠায় বিক্রি মাত্রা কমেছে তাদের। প্রায় 70 বছর আগে থেকে চলা এই সেলুন এখনও ধরে রেখেছে পুরনো ঐতিহ্য। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কতদিন ধরে কোর্টে করে আসছেন? 40-50 বছর। আগে থেকে কি কমেছে বিক্রি বাটা? খুব কেন বিক্রি বাটা নাই। কতদিন ধরে কোর্টে করে আসছেন? অনেক হয়ে গেল, 40-50 বছর। আগে থেকে কি কমেছে বিক্রি বাটা? খুব কেন কমেছে? কেন পার্লার হয়ে গেছে, সব বড় বড় দোকান হয়ে গেছে, এখানে বাচ্চাও আসতে চায় না, মেশিনের কাটবো। কি নামে পরিচিত এটা? ইটালিয়ান সেলুন, গৌর রোড। কি সেলুন বলে? ইটালিয়ান, ইটের উপরে বসে কাটে, ওই জন্য ইটালিয়ান সেলুন। কি নাম আপনার? রাজিন্দর ঠাকুর।